নিজে একটা মেয়ে হয়েও কল্পনাও করতে পারছি না একটা মেয়ে কিভাবে এতটা খারাপ হতে পারে, একটা মেয়ে কিভাবে হতে পারে এতটা স্বার্থপর যার কারণে আজ গোটা মেয়ে জাতিকে শুনতে হচ্ছে কটু কথা। ঘটনাটি না জানলে আমি হয়তো বা কোনোদিন কল্পনাও করতে পারতাম না। অবিশ্বাস্য সেই ঘটনাটির বিস্তারিত না জানলে আপনিও কল্পনা করতে পারবেন না। তার জন্য ভিডিওটি না টেনে অবশ্যই শেষ অবধি দেখতে থাকুন, আর এর ফাঁকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে নিন এক্ষুনি। সম্প্রতি এক ভাই তার সাথে ঘটে যাওয়া অবিশ্বাস্য এক ঘটনা শেয়ার করেছেন। তিনি বলেছেন, আমার বয়স যখন মাত্র 16 বছর তখন বিয়ে করি এক 13 বছরের মেয়েকে। বাবা মার ইচ্ছেতেই বিয়ে হয়েছিল আমাদের। নিজেই লুঙ্গি সামলে রাখতে পারতাম না, রাতে ঘুমুলে গিট্টু দিতাম, অথচ সেই আমি তখন চেষ্টা করতাম ছোট্ট বউটাকে শাড়ি পরিয়ে দিতে। নিজেই পেতাম না পকেট খরচের টাকা, অথচ বউয়ের জন্য আচার কিনতে হতো। খুব সুন্দর ছিল দিনগুলি, ভালোবাসা জানো অজান্তেই তৈরি হয়ে গেল মনের ভেতর। প্রথম কেউ বলতে সেই ছিল আমার জীবনে। সে ছিল খুব ছোট, হাসতো খেলতো, বাবা মা তার কাণ্ড দেখে হাসতেন, আমিও হাসতাম এই ভেবে যে এইটাই আমার বউ। ছোট্ট মিষ্টি সোনা বউ, সারাদিন হই হুল্লোড়ে থেকে যখন রাত এসে বলতো মাথা ব্যথা করছে, মাথা টিপে দিতাম, পা দুটোও টিপে দিতাম। আমার বউ তো, আমি তো তার সব। আজ অবুঝ, কাল তো বুঝবেই, তখন আরো বেশি ভালোবাসবে আমাকে। দিন যেতে থাকলো, বউয়ের বয়স যখন 17, এখন আর সে হাসে না খেলে না, এখন অনেক কিছুই বোঝে সে। শ্বশুর বাড়িতে গেলে একাকি থাকতাম আমি, সে আমায় বলতো তুমি আমার সাথে বেরোবে না, আমার লজ্জা করে। কিছু বলতাম না, কষ্ট লুকিয়ে রাখতাম। আসার সময় বায়না ধরতো তাকে রেখে যেতে, রেখে আসতাম বাড়ি এসে প্রতিদিন ফোন করতাম তাকে, প্রতিটা কলই ওয়েটিং এ থাকতো। মেসেজগুলোর উত্তর না পেয়ে লজ্জায় আর মেসেজ করতাম না। 3 মাস পর যখন শ্বশুর বাড়ি যেতাম, বউয়ের প্রথম বাক্য ছিল 3 দিন থেকে চলে যাবে। রাতের আধারে চুপি চুপি তার ফোনটা অন্ধকারে দেখতাম, প্রতি মিনিটে কারো প্রেমময় মেসেজে চাপা পড়ছে আমার মেসেজগুলো। কষ্ট পেতে থাকলাম আমি, সবাইকে বলে শাসন করা হলো তাকে, সেই থেকেই শুরু। তারপর আমার বউয়ের বয়স যখন 19, আমার বয়স তখন 22, একটা মেয়ে এলো কোলজুড়ে, আনন্দের সীমা ছিল না আমার, আমার পরিবারের। তারপর মেয়ের বয়স যখন মাত্র 6 মাস, আধো আধো দু একটা শব্দে ডাকে আমার মেয়ে, যখনই বাবা বলে ডাক দিত কলিজা যেন ঠান্ডা হয়ে যেত আমার। বউ তখন অন্য দুনিয়া নিয়ে ব্যস্ত, তখনও ফোনে কথা বলে বুঝতাম আমার প্রতি দুর্ব্যবহারই সেটা প্রমাণ করে দিত, কিন্তু মেয়ের কথা ভেবে কিছু বলতাম না। তারপর এলো সেদিন যেদিন আমি কেঁদেছিলাম, স্বামী হয়ে তার 2 পা জড়িয়ে ধরেছিলাম, ভিক্ষে চেয়েছিলাম মেয়ের মা ডাকার অধিকার, কিন্তু সে আমাকে ত্যাগ করে চলে গেল। 3:38 সই করলাম ডিভোর্স পেপারে, সে নতুন ভালোবাসার মানুষকে নিয়ে চলে গেল অনেক দূরে। মা হারা হলো আমার মেয়েটা। আমার মেয়ের বয়স যখন 10 বছর, নিজ হাতে তাকে আমি শাড়ি পরাতাম। ও যখন ছুটতে কাঁদতো মার জন্য, ওকে কোলে তুলে নিজেও কাঁদতাম। মার অভাব কি কখনো পূরণ হয়? নিজের মাকে ডাকতে গিয়ে কান্না আসতো আমার, আমার মেয়ের যে মা নেই, ও ডাকবে কাকে? রান্না করতাম, সাজিয়ে দিতাম নিজে, আমি আর আমার এই মেয়ে, এই আমার দুনিয়া, এই আমার পৃথিবী। আর বিয়ে করিনি, কারণ ভালোবাসতাম তাকে, তখনো এখনো। মেয়ের বিয়ের কথা চলছে, আমি আবার একা হয়ে যাব। মেয়ের অনিচ্ছা সত্ত্বেও ওর মাকে খবর দিয়েছি, কাল এসেছিল সে, অনেকদিন পর দেখলাম তাকে, 6 মাস 3 দিন 22 মিনিট কম 24 বছর পর দেখলাম। কল্পনা ভেবেছিলাম এখনো সেই ছোট্টটি আছে, কিন্তু না, আমার মতোই চুলে পাক ধরেছে ওর, দুটো ছেলের মা আজও। আমি সেদিন ভালোবাসার কাছে হার মেনে জিজ্ঞেস করেছিলাম, কেমন আছো, আজও কি তোমার মাথা পা ব্যথা করে? সে শুধু মাথা নেড়েছিল, কি বুঝিয়েছে তা দেখতে পাইনি, কারণ চোখ দুটো তখন জলে ভেজা ছিল। তাছাড়া বয়স তো আর আগের মতো নেই, কিন্তু আমার মেয়ে দেখা করেনি ওর সাথে। পর্দার আড়াল থেকে একটা প্রশ্ন করেছিল আমার মেয়ে, আমার বাবার 24টা বছর ফিরিয়ে দিতে পারবেন কি? যদি না পারেন তাহলে এসো না কোনোদিন, আমার বাবাই আমার মা, আমি প্রাউড ফিল করি বাবা ডেকে, মা ডাকার কোনো ইচ্ছে আমার নেই। বন্ধুরা, হতে পারে ঘটনাটি সত্য কিংবা সাজানো কোনো গল্প,
তবে তারপরও এই ঘটনাটি বাস্তবের সাথে পুরোপুরিই যায়। ছয় মাসের বাচ্চা তো বেশ ছোট, এখনকার দিনে তো পরকীয়া প্রেম করে ছয় বছরের সন্তান রেখেও চলে যাচ্ছে অন্যের ঘরে। সেই স্বামীদেরও মনে কষ্ট আছে, বেদনাময় সময় কাটে সেসব সন্তানদেরও, তবে তাদের গল্পগুলো বলার মতো কেউ নেই। নারী জাতি মায়ের জাতি, এই জাতি যখন এমন নিকৃষ্ট কাজ করে তখন নারী হিসেবে নিজেকে নিজের কাছেই ছোট লাগে। প্রিয় ভিউয়ার্স, আমাদের সমাজে এমন স্বার্থপর নারী নাই কি যে কিনা স্বামী সন্তানের জীবন নষ্ট করে দিয়ে নিজের সুখ খুঁজে? আছে বলে মনে করলে ভিডিওটির কমেন্ট বক্সে অবশ্যই ইয়েস লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও শেয়ারের মাধ্যমে চারিদিকে ছড়িয়ে দিন। আরও এমন হৃদয় বিদারক ঘটনা নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।